নমস্কার প্রিয়দর্শক দি প্রাইম সলে সকলকে স্বাগত জানাইছো মই পার্থ বৰা প্রিয়দর্শক বিধানসভাৰ বাজেট সেশন অনুষ্ঠিত হৈছে আজি দিনটো দ্বিতীয় দিন বিধানসভাত বাজেট দাখিল কৰিব বিত্তমন্ত্রী অজন্ত নেওগে অহা ফেব্রুয়ারি 12 তারিখে গতিকে বিধানসভাৰ হে বাজেট সেশনক লৈ বাজেটখনক লৈ অসমৰ ৰাইজৰ বহু আশা প্ৰত্যাশা বাজেটত কি থাকিব সেই ধৰণৰ ঘটনাবোৰ থাকি আজি বিধানসভাৰ দ্বিতীয় দিনত এটা বাতৰি শিৰোনাম দখল কৰিছে সেয়া হৈছে ঋণ লোৱা চৰকাৰ ধৰুৱা চৰকাৰ ঋণ লৈ ঋণ পৰিশোধ কৰে চৰকাৰখন এনে ধৰণৰ এক অভিযোগ উত্থাপন হৈছে বিশেষকৈ বিৰোধী বিধায়কসকলৰ পৰা বহু তথ্য আমাৰ সন্মুখলৈ আহিছে বা বহু তথ্য আজি বিত্তমন্ত্ৰীগৰাকীয়েও দিছে বিত্তমন্ত্ৰী অজন্ত নেওগে বিভিন্ন তথ্য দিছে যদিও বা তেওঁ বাজেট কি ধৰণৰ হ'ব সেই সন্দৰ্ভত মন্তব্য কৰিছে কিছুমান গুৰুত্বপূৰ্ণ তথ্য তেওঁ আগবঢ়াইছে তেওঁ প্ৰতিশ্ৰুতি দিছে তেওঁৰ ভাষণত আমি দেখা পালোঁ বা শুনা পালোঁ 2025ৰ ভিতৰত সকলো ঋণ ঘূৰাই দিয়া হ'ব বা যি যি প্ৰতিষ্ঠানৰ পৰা ঋণ লৈছিল অসম চৰকাৰে সেয়া ঘূৰাই দিব বিৰোধীৰ অভিযোগটো হৈছে গগৈ চৰকাৰৰ সময়ত যিমান ঋণ লোৱা হৈছিল তাৰ দুগুণ ঋণ শৰ্মাৰ চৰকাৰৰ সময়ত লোৱা হৈছে পৰিসংখ্যাবোৰ এনেধৰণৰ সোণোৱাল চৰকাৰৰ সময়ত 67,000 কোটি টকাৰ ঋণ আছিলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰৰ সময়ত 46,000 কোটি টকা ঋণ আছিলে কিন্তু গুৰুত্বপূৰ্ণ বিষয়টো হৈছে এই ঋণৰ ধনসমূহৰ 7% কেপেক্সত অৰ্থাৎ মূলধনী ব্যয়ত ব্যৱহাৰ কৰা হৈছে বা 7%ৰহে ব্যৱহাৰ মূলধনী ব্যয়ত কৰা হৈছে অৰ্থাৎ কেপেক্সত কেপিটেল এক্সপেণ্ডিচাৰ 7% অৰ্থাৎ ইয়াৰ পৰা এইটো আপেক্ষিক ৰূপত প্ৰমাণ হয় বাকীখিনি ধন চৰকাৰী আঁচনিত ব্যৱহাৰ কৰা হৈছে এইটো মূল বিষয় আজিৰ আৰু বিধানসভাত কি কি আজি হ'ল সেই সন্দৰ্ভত কথা পাতিম আমাৰ সৈতে ষ্টুডিঅ'ত উপস্থিত আছে তিনিগৰাকী বিধায়ক ৰূপক শৰ্মা বিজেপি বিধায়ক কমলাক্ষ দেপুৰকেষ্ঠ কংগ্ৰেছৰ বিধায়ক আব্দুল বাতেন খন্দকাৰ কংগ্ৰেছৰ বিধায়ক আৰু তুলৰাম গগৈ অসম গণ পৰিষদৰ মুখপাত্ৰ আলোচনালৈ আগবাঢ়িম পোনে পোনে মই পোনে পোনে কমলাক্ষ দেপুৰকেষ্ঠ আপোনাৰ ওচৰলৈ যাম কি মন্তব্য কৰিব আপুনি আপোনালোকে আজি এক প্ৰকাৰ চৰকাৰক তোলা ধুনা দিয়া বা পৰিলক্ষিত হৈছিলে বিশেষকৈ ঋণৰ ক্ষেত্ৰত তোলা ধুনা দিয়াৰ কথাটো নাহে তাতে হয় মেইন কথাটো হৈছে কি আপোনাৰ এই যে ঋণ যে লোৱা হৈছে হয় ঋণ লোৱা হৈছে যেতিয়াই বিধানসভাত উত্থাপন কৰা হয় তেতিয়াই এটা কথাখিনি আহি যায় যে ঋণটো দেওয়া হয় ঋণটো কোনে পায় কোনে পরিশোধ করব পারিব যার জিডিপি গ্রোথ আছে এইবিল কথাবার্তাবিলাক আহে এইবিলাক সদায় কথাবার্তাবিলাক মানে প্রশ্ন করলেই উত্তরটো এনেকুৱা আহে কিন্তু কথাটো হৈছে কি এই যে ঋণ লওয়া হয় এইটো পরিশোধ করব লাগে না নালাগে এইটো কথা আর আজির দিনত প্রশ্ন কারণ আমি দেখা পাইছো যে এইবার আমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট হয়েছে বাজেটত মানে পুঁজিপতিবিলাকর প্রায় লাখ কোটি টাকার উপর ঋণ মাফ করা হয়েছে আমার অসমের যে আমি মানি লৈছো আর আমি ইহতর কথা মানি লৈছো বিজেপির কথা মানি লৈছো অসমের যে ঋণ লওয়া হয়েছে যেটো এইটো তো পরিশোধ করব লাগিব এইটো আপনাদের ডাবল ইঞ্জিন সরকার এটি তো মাফ করে দিলে ভালে হয় কারণ আজি জনমরিয়া যেটো আয় যেটো এটি কিন্তু বাইদেউ দিব পারা নাই যে জনমরিয়া আয়টো কি 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 ইনকাম অসমর আপনি যদি কৈছে যে কেপিটেল এক্সপেণ্ডিচাৰ হয় এইটো এই ঋণ লৈ কেনে যদি অরুণোদয় আর এইবিলাক যদি দেওয়া হয় যদি তাহলে অসমখনত কি হব আর বিভীষিকাময় একটা পরিবেশ হব এইটো কারণে মই ভাবো যে ঋণ লওয়া হৈ কেনে যদি নগাঁও পেপার মিলটো যদি ঠিক করা হয় ঋণ লৈ কেনে যদি আমার কাছাৰ পেপাৰটো ঠিক করা হয় ঋণ লৈ কেনে এই যে আমার ইন্ডাস্ট্রিবিলাকৰ যদি ডেভেলপমেন্ট হয় তেনহলে আমার এইটোৰ ক্ষেত্ৰত আমার এটা মানে কর্মসংস্থানের ব্যবস্থা হব নহলে অসমখনত কিন্তু ডে বাই ডে এটা বেয়া অবস্থা হব বলে মই ভাবো মই শর্মা ডাঙৰী আপোনাৰ ওচৰলৈ যাম বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে ঋণ পৰিশোধ কৰা হব যিটো বিষয়ে খণ্ডিহান কমলাক্ষ দেপুৰকেষ্ঠই প্রকাশ কৰিছে বিত্তমন্ত্ৰীগৰাকী নিজৰ ভাষণত কলে বা সংবাদ মাধ্যমতো প্ৰকাশ পাইছে ঋণ পৰিশোধ কৰা হ'ব এই সন্দৰ্ভত আপুনি কি মন্তব্য কৰে ঋণ লৈ চৰকাৰী আঁচনিসমূহ ৰূপায়ণ কৰা হৈছে চব প্ৰথম কথা এটা কথা আপোনাক গম পাই যে কোন যে চৰকাৰ কেতিয়া ঋণ ল'ব পাৰে যে এখন ৰাজ্যৰ যেতিয়া জিডিপি গ্ৰোথটো থাকে আমি সকলোৱে গম পাওঁ কিন্তু কথাটো হৈছে যে এগৰাকী বিত্তমন্ত্ৰীয়ে যেতিয়া বিধানসভাৰ মজিয়াত ক'ব যে আমি ঋণ লৈছোঁ ঋণ ঘূৰাই দিম এতিয়া ঋণটো লোৱাটোতো আপত্তি কাৰো থাকিব নালাগে আজি যদি চাই যে কোনখন চৰকাৰে ঋণ লোৱা নাছিলে এতিয়া আপোনাৰ যদি কম্পেয়াৰ কৰি চাই যে আজি তৰুণ গগৈৰ দিনৰ বা আজিৰ তাৰিখত যে কিমানখিনি ডেভেলপমেণ্ট বা কিমানখিনি উন্নয়নমূলক কাম কাজ হৈছে গতিকে এইটো আপোনাৰ চাব গ'লে মই ঋণটো বাঢ়িব কিন্তু সেই যে যদি ঘূৰাই দিয়া কথাটো যে কৈ আছে যে আমি জানো যে আচলতে যিমানখিনি এতিয়া যিখিনি আন্তঃগাঁথনি হৈছে বা যিমানখিনি এতিয়া বৰ্তমান আঁচনিসমূহ হৈছে বা যিখিনি ধৰণৰ কাম কাজ হৈছে এই মুহূৰ্তত যে এইটো ইমান চিন্তাৰ বিষয় নহয় আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈ আছে যে ঋণ লৈছোঁ ঋণ ঘূৰাই দিয়া হ'ব সেইটো এখন চৰকাৰৰ বিষয় সেইটো লৈ পেলাই ইমান
ইমান সমস্যা নাই কিন্তু এটা বিষয় আহি পৰে যেটো বিষয় ঋণ লৈ পেলাই চৰকাৰী আঁচনিসমূহ ৰূপায়ণ কৰিছে আৰু মূলধনী ব্যয় মাত্ৰ 7%. এইটো চিন্তাৰ বিষয় নহয় জানো কৰ্মাগৰি? চিন্তাৰ বিষয়টো হয় কিন্তু এটা কথা আপোনাক মই আপোনাৰ পুনৰবাৰ কৈছো যে ঋণ লৈ পেলাই ঋণ ঘূৰাই দিয়াটো চৰকাৰৰ এখন দায়িত্ব হয় আৰু সেই ধৰণে প্ৰচেষ্টা হাতত লৈছে যিটো কাৰণে নেকি এগৰাকী বিত্তমন্ত্ৰীয়ে বিধানসভা মজিয়াত তেওঁ ক'বলৈ সাহস কৰিছে যে আমি ঋণ লৈছোঁ আমি ঘূৰাই দিম 2025ৰ ভিতৰত ঘূৰাই দিম কৈছে, এইটো স্পষ্ট কথা কৈছে মন্ত্ৰী এগৰাকী বিধানসভাত কোৱাৰ পিছত। চিন্তাৰ বিষয় নহয়। কংগ্ৰেছৰ আন এগৰাকী বিধায়ক আমাৰ সৈতে সংযুক্ত হৈছে আব্দুল বাতেন খণ্ডকাৰ ডাঙৰীয়া, আপোনাৰ মন্তব্য কি? আপোনালোকে আজি কিছু সমালোচনা কৰা পৰিলক্ষিত হ'ল ঋণ সন্দৰ্ভত, আপুনি কি মন্তব্য কৰিব? সমালোচনা নহয়, আজি তিনিগৰাকী বিধায়ক অখিল গাঁৱৰ ডাঙৰীয়া, মই নিজে আব্দুল বাতেন খণ্ডকাৰ আৰু আমুল ইছলামে তিনিটা প্ৰশ্ন আহিছে ঋণৰ ওপৰত। হয়, ৰাজ্যখনৰ ৰাজ্যবাসীয়ে ঋণৰ ওপৰত কিমান মানে উদ্বেগ হৈ আছে ইয়াতে প্ৰকাশ পায় যে তিনিগৰাকী বিধায়কে একেদিনে একেটা প্ৰশ্ন কৰে। এতিয়া মই আপোনাক কৈ আছোঁ, মানে 2016-15 বিত্তীয় বৰ্ষলৈকে, তাৰমানে স্বাধীনতাৰ 70 বছৰত ঋণ আছিল ভাৰত অসমত কিমান? 35,690 কোটি টকা। আৰু এই 7 বছৰৰ পিছত ঋণ কিমান হ'ল 2023ৰ 31 মাৰ্চলৈকে? 1,15,751। তাৰমানে 70 বছৰত ঋণ লোৱা হ'ল 35,690 কোটি টকা আৰু 7 বছৰত লোৱা হ'ল 80,000 কোটি টকা। এই প্ৰশ্ন সকলো ৰাইজে যাতে চুমুকে সহজ সৰলভাৱে বুজি পায়, মই এটা ছাপ্লিমেণ্টেৰী কোৱেশ্যন আনিছিলোঁ যে অসমৰ জনসাধাৰণৰ জনমৰি আয় কিমান আৰু জনমৰি ঋণ কিমান? হয়, অসম চৰকাৰৰ বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়ানী বিধানসভাত উত্তৰ দিবলৈ অসমৰ্থতা প্ৰকাশ কৰিলে, ক'লে যে পিছত আমি জনাব পাৰিম। হয়, পিছত তথ্য লৈ জনাব পাৰিম। নাই, সেইটোৱে কৈছোঁ, গতিকে চৰকাৰখনৰ বৰ্তমান আৰ্থিক যিটো মেনেজমেণ্ট সেয়া সম্পূৰ্ণৰূপে মানে বিফল, মানে খেলিমেলিৰ ৰূপত যে আছে। ছাপ্লিমেণ্টেৰী কোৱেশ্যন যেতিয়া হয় এইটোতো অকস্মাতে দিব নোৱাৰিব পাৰে। নাই নাই, ইয়াতে বুলি যেতিয়া কৈ দিয়ে, ইয়াতেও আগতে আপোনাক মন্ত্ৰী ডাঙৰীয়ানীয়ে জনাব। এক মিনিটত মই কৈ দিছোঁ, মোৰ কোৱেশ্যনত এটা কোৱেশ্যন আছিল যে 2020-21 বিত্তীয় বৰ্ষৰ পৰা বৰ্তমানলৈকে কিমান ঋণ, বৰ্তমানলৈকে তেওঁলোকে দিব পৰা নাই, দিছে কিমান লোকে 31 মাৰ্চ 2023লৈকে দিছে, ঋণৰ আপডেটেড হিচাপ নাথাকে নেকি? হয়, বিত্তমন্ত্ৰীয়ে যি কৈছে 2025ৰ ভিতৰত আমি সকলো ঋণ পৰিশোধ কৰি দিম, ঋণ পৰিশোধ কৰি দিম, সেই বিত্তমন্ত্ৰীৰ মন্তব্যত আপোনালোক আশ্বস্ত হৈছে নাই? সেইটো একদম অবান্তৰ কথা। 2025 চনলৈকে 1,15,751 কোটি টকা, আজিৰ তাৰিখত সেইটো 1,50,000 কোটি টকা ঋণ অসম চৰকাৰে মানে পৰিশোধ কৰাটো অসম্ভৱ কথা, অসম্ভৱ কথা। মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম, আপুনি মন্তব্য কৰিছে অসম্ভৱ কথা। এতিয়া বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কিয় কৰিলে, কেনেধৰণে কৰিলে, বা তেওঁ কৈ আছে অডিট হৈ আছে আৰু এটা এমাউণ্ট ইতিমধ্যে ঘূৰাই দিয়া হৈছে যিবোৰ প্ৰতিষ্ঠানৰ পৰা লোৱা হৈছিলে, আৰু বিভিন্ন ঋণ 50 বছৰৰ কাৰণে ইণ্টাৰেষ্ট ফ্ৰী লোনো দিয়া হয় বিশেষকৈ উন্নয়নৰ কাম কাজৰ কাৰণে বা চৰকাৰৰ বিভিন্ন কাম কাজৰ কাৰণে। মই তুৰাম গগৈ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, আমি বিধানসভাৰ কথা পাতি আছিলোঁ, ঋণৰ কথা পাতি আছিলোঁ, আপোনালোক চৰকাৰৰ সহযোগী দল, গতিকে সেই চৰকাৰৰ সহযোগী দল হিচাপে আপোনালোকে কেনেদৰে বিশ্লেষণ কৰে অসম চৰকাৰৰ ঋণৰ কথা? 1,16,000 কোটি টকা অসম চৰকাৰৰ ঋণ, আৰু যদি অসমৰ জনসংখ্যাৰে যদি ডিভাইড কৰা হয় কিমান আহিব? প্ৰতিজন ব্যক্তিৰ চাগৈ 40-45 হাজাৰ টকা আহিব ঋণ, নহয় জানো গগৈ ডাঙৰীয়া? ধন্যবাদ পাৰ্থ। মই তিনিওজনে বিধায়ক, মই একেবাৰে পলিটিকেলি তেওঁলোকতকৈ বহু কথা মই নাজানো, আমি আমাৰ নিজৰ ব্যক্তিগত প্ৰফেশ্যনত থকা মানুহ হ'লেও মই যিহেতু মিত্ৰগোষ্ঠী চৰকাৰৰ মই প্ৰধান অংশীদাৰিত্ব দলৰ এজন কৰ্মী, মই খুব নিৰপেক্ষভাৱে কথাখিনি ক'ম, মোৰ বিবেক মোৰ জ্ঞান বুদ্ধিৰে যিখিনি ঢুকি পায়। হয়, ঋণ আচলতে কোনে ল'ব পাৰে? গাঁৱত আপুনি যদি চাই নিবনুৱা ল'ৰাবিলাকে যিবিলাকে কোনো কাম বন নকৰে সিহঁতি বেংকৰ ঋণো নাপায়। ঋণ ল'বলৈ আপোনাৰ কিবা এটা লাগিব, ঋণ ল'বলৈ কিবা এটা লাগিব আপোনাৰ। এতিয়া এই চৰকাৰখনৰ পাৰফৰ্মেঞ্চ ভাল, আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্ৰানিধিয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় বেংকবিলাকে চৰকাৰখনৰ পাৰফৰ্মেঞ্চ দেখিছে, চৰকাৰখনৰ ডেভেলপমেণ্টৰ কাম দেখিছে আৰু সেইকাৰণে ঋণ দিছে। আৰু তাত কিছুমান আপুনি কৈ গ'ল ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত বহু মানে ইণ্টাৰেষ্ট ফ্ৰী ঋণো আছে। এতিয়া শুনক,
আগৰ সরকার তুলনা তেওঁলোকে আগৰ সরকারে 3,590 কোটি হাজার কোটি টাকা ঋণ লৈছিল কন্টাকা ডাঙৰিয়া কৈছে এতিয়া সরকারে 115,700 পরিসংখ্যা সমূহ কলে হয় আগৰ সরকারৰ আপুনি উন্নয়নৰ আপুনি খতিয়ান যদি চাই জনসাধারণৰ উন্নয়নৰ কাৰণে জনসাধারণৰ আর্থিক সামাজিক রাজনৈতিক সকলো যাতায়াত সকলো দিশৰ উন্নয়নৰ খতিয়ান যদি চাই এই আগৰ সরকার দিনতকৈ এতিয়া কিন্তু 20 গুণে বেছি হৈছে হয় গতিকে ঋণটো ডেফিনেটলি বেছি হ'ব কাম করিলে ঋণ লব কাম করেছে ঋণ লৈছে ঋণ পরিশোধ করবে সরকার একটা দায়িত্ব গতিকে এইবিলাক এনে কব লাগে কারণে আসলে মই ভাবো সরকার সরকার সরকারখনক পরামর্শ দিব লাগে আপনাদের এই এই ঋণ লৈছে এইখিনি এইখিনি কাম থাকি গৈছে এইখিনি করব লাগে দেই এইখিনি থাকি গৈছে আপনাদের ইমান ঋণ লওয়ার পিছনে এইখিনি কাম কেউ হওয়া নাই সেই কথাটো আহিলে মই ভাবো দেশখনের অল্প উন্নতি প্রশ্ন দেশখনের অল্প উন্নতি হবো মই পুনৰ বিধায়ক মহোদয় প্রকাশ্য ডাঙরিয়ার ওসরে আহিম বিত্তমন্ত্রী যে মন্তব্য সেই মন্তব্যত আপনি আশ্বস্ত নেই যে 2025ৰ ভিতৰত ঋণ পরিশোধ করব আর বিত্তমন্ত্রী আন এটা কথা কৈছে রিয়েলিস্টিক বাজেট হবো এবার তেওঁৰ চতুর্থখন বাজেট এই বাজেটত অসমৰ প্ৰতিটো বৰ্গৰ মানুহক স্পৰ্শ কৰিব আপুনি কেনেদৰে বিশ্লেষণ কৰে আৰু বেছি দিন নাই আমাৰ বিশেষকৈ লোকসভা নিৰ্বাচনটো হ'ব হয় নিৰ্বাচনৰ আগতে কিছুমান ফুলজৰি আমি পাই থাকোঁ আমি বিশেষকৈ পাৰ্লামেণ্টত দেখিলোঁ এতিয়া আমি বিধানসভাত বস্তু দেখা পাম বাৰু পাৰ্লামেণ্টত কি দেখিলে এই ফুলজৰি কিছুমান ফুলজৰি আছে আৰু কিছুমান কথা বাৰ্তাবিলাক আছে যিবিলাক ইলেকশ্যন ৰিলেটেড হয় হয় তো যাক এগুলো লই মই কব বিচার নাই কিন্তু কথাটো হৈছে কি যে আজিৰ দিনত বিত্তমন্ত্রী ডাঙরিয়ানে যিটো কথাটো কলে আমি এইখিনি বস্তুর উপর আশ্বস্ত হব পাৰা নাই এইটো কাৰণে হব পাৰা নাই যে এই টকাৰে যদি হয়তো বা কিবা কেপিটেল এক্সপেঞ্জার হলে তেনে ভাল পাব যে না আমার কিবা ইন্ডাস্ট্রি হয়েছে কিবা হয়েছে এটা ভাল ভাল বস্তু এটা হয়েছে কিন্তু আজিৰ দিনত গোটেই টকাবিলাক লৈ কেনে এই কিবা আৰু 1,00,000 টকাকে দেওয়া হব আৰু 10,000,000 টকাকে দেওয়া হব আৰু এইবিলাক দেওয়া হব এইবিলাক এনেকুৱা এনেকুৱা কথা নেকি যে নাই আমি ডেভেলপমেণ্টটো শুধু এই বিজেপি গভৰ্মেণ্টটো অহাৰ পিছতে ডেভেলপমেণ্ট হৈছে গতিকে আৰু ডেভেলপমেণ্ট হোৱা নাই অসমখন নাছিল আৰু অসমখনটো সৃষ্টি হৈছে এই ষোল্লৰ ষোল্লৰ পিছতে অসমখন সৃষ্টি হৈছে তাৰ আগতে অসম নাছিলে আৰু এনেকুৱা এনেকুৱা লাগি এনেকুৱা এটা এনেকুৱা এটা এটা ফিলিংছ দি আছে সেইকাৰণে অসমখনৰ অসমখনৰ বৰ্তমানৰ যিটো আন্তঃগাঁথনি তাৰ কাৰণে যদি আপুনি চাই যদি আজিৰ দিনত ইমান ইনষ্টিটিউচন যিমান এইখন এইখন অসম সেইটো কাৰণে আপোনালোকে ধন্যবাদ জনাব লাগিব আজিৰ দিনত ডেভেলপমেণ্ট হৈ আছে আপোনালোকে কৈছে কিন্তু আপোনালোকে ঠিকমতে ডেভেলপমেণ্টটো কৰিব পৰা নাই বিকজ অফ দেট কেপিটেল এক্সপেঞ্জাৰ কৰক তেতিয়া আমি ভাল পাম এইবিলাক যদি খৰচ কৰে তেতিয়া অপব্যয় হ'ব নাই চাওক এটা কথা অলপ আগতে আমাৰ এগৰাকী বিধায়কে ক'লে যে এটা দিনত ঋণক লৈ পেলাই তিনিটা কুৱেশ্যন তাৰমানে বেলেগ সুধিবলৈকে এখন চৰকাৰ একো নাই সঁচা কথা ক'ব গ'লে কোন ফালৰ পৰা সুধিব কোনটো ক্ষেত্ৰত সুধিব এতিয়া ক'লোঁ যে বাজেটখন ফুলজাৰি যোৱা বাজেটকেইখনৰ ক'ৰবাত দুটা এটা কথা মই হয়তো নহ'ব পাৰে কিন্তু আপুনি চাওক যে 90%ৰ ওপৰত বাজেটৰ মতে কথা হৈছে কথা দি কথা লাগিছে এইখন চৰকাৰ আপুনি চাওক চাওক যদি আমি 80% ব্যয় হৈছে বুলি কৈছে যোৱাবাৰৰ বাজেটত নহয় আপুনি চাওক কৈছোঁ যে বাজেটত যিখিনি বস্তু সন্নিৱিষ্ট কৰে ফুলজাৰি মৰা কথা যে কৈছে ফুলজাৰি মৰা আগৰ কেইখন বাজেট যদি চাই 1,00,000 চাকৰি দিম বুলি কৈছিল অৰুণোদয় কিমান দিম বুলি কৈছে য'ত য'ত যিখিনি কথা কৈ থৈ আহিছে 5,00,000 মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে হওক বা বিত্তমন্ত্রী মহোদয় যিখিনি কথা আপোনাৰ যে কৈছে প্ৰতিখন বাজেট যদি আপুনি চাই প্ৰতিখন বাজেট কিন্তু সেইধৰণে কাম কৰিছে আৰু সেইধৰণে আৰু মই পুনৰবাৰ কৈছোঁ আজিকালি ৰাজনীতি সলনি হ'ল এই আগৰ ৰাজনীতি নাই এটা সময়ত যেতিয়া ৰাজনীতি যেতিয়া যিবিলাক পলিটিকেল পাৰ্টিবিলাকে ইলেকশ্যন মেনিফেষ্টো বনায় কিয় বনায় নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতি কি কাৰণে দিয়ে ইলেকশ্যন জিকিবৰ কাৰণে কিন্তু কিন্তু পালন কেতিয়াও নহয় কিন্তু আজি তাৰিখত দেখা পাইছে অন্তত আমি বা আমাৰ চৰকাৰে বা আমাৰ দলে যি বাজেটেই হওক নির্বাচনী স্তরে হোক আমি আমি রিপোর্ট কার্ড দিও এটা রিপোর্ট কার্ড পলিটিক্স যে আমি এখানে এখানে কাম করছি কিন্তু আমার রিপোর্ট কার্ড সেই কথা বার্তাবিলাক আগত নাছিলে প্রকাশ ডাঙরিয়া কৈছে যে অসম নাছিল নেকি অসম আছিল অসম এতিয়া কি আর তেতিয়া কি ভারতবর্ষ বেশিদিন স্বাধীন কোনে কইলে কংগ্রেসে কইলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পাছত অসমত বেশিদিন কোনে শাসন করলে কংগ্রেসে শাসন করার পিছত স্বাধীনতা প্রাক্ষণ অসমখন আজি তারিখত বিজেপি সরকার আত্মত অসমখন কোরপা খুলে লৈ গল কি অবস্থাত লৈ গল অকণমান নিজৰ চিন্তা কৰিবলৈ প্ৰয়োজন আছে প্ৰয়োজন আছে কিন্তু এটা খণ্ডকৰ ডাঙৰি আপুনি এটা মন্তব্য প্ৰতিক্ৰিয়া দিব বিচাৰিছিল তুলিৰাম গগৈ মন্তব্য আমাৰ তুলিৰাম ডাঙৰিয়াই এটা আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্ৰা নিধিৰ কথা কৈছিলে তেখেতৰ ৰিপ্লাই আন্তঃৰাষ্ট্ৰীয় মুদ্ৰা নিধিয়ে আপোনাৰ ভাৰত চৰকাৰক ইতিমধ্যে সকিয়নি দিছে যে আপোনাৰ ঋণ 161,00,000 কোটি টকা হৈছে জি জিডিপিৰ 81% তেনে ক্ষেত্ৰত তেওঁলোকে সকিয়াই দিছে যে ঋণৰ ক্ষেত্ৰত আপোনালোক সতৰ্ক হওক
গতিকে রোহাং ডাঙরিয়ার কথার মানে মানে রিপ্লাইটা তাতে দিল আর কি। আমার শর্মা ডাঙরিয়ায় যেটু কথা কলে যে যেটু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার কথা, এটা মাত্র নির্বাচনী বলে নয়, এটা মাত্র উদাহরণ হচ্ছে বানমুক্ত অসম। আচ্ছা, বানমুক্ত অসম হওয়া বলে আপনাদের ঠাউর করব পারে নে? আমার মোট জেলাত বঙ্গাইগাঁও জেলার চারিখন নদী আছে, 2% কাম হওয়া নাই বানমুক্ত করার কারণে। আই নদী, মানা নদী, চম্পা নদী, ব্রহ্মপুত্র নদী, বানমুক্ত অসম বলে সেন্ট্রাল নেতার পর সকলে কই আসলে করব পারিছে জানো, পারা নাই। এনে একটা উদাহরণ দিল আর কি, এনেকা বহু অনেক উদাহরণ। রব, আর একটা মই কমলেখ দি প্রকাশ্য নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করব পারিছে না, যদি নাই পড়া যদি উদাহরণ দিয়ে মানে প্রত্যুত্তর রূপক শর্মা ডাঙরিয়া পালই লম। নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপিয়ে পালন করেছে বলে রূপক শর্মা ডাঙরিয়া কইছে, ভিজন ডকুমেন্ট যদি চায় আপনি উদাহরণ দিতে পারে প্রত্যুত্তর হলে ভালো। রূপক শর্মা ডাঙরিয়াকে মই দি দিম বারো ভিজন ডকুমেন্ট, আর মোর আছে আর ভিশন ডকুমেন্ট আছে আর। হ্যাঁ, তার মানে গোটে যদি আপনি ভিশন ডকুমেন্ট চাই যদি যে এই যে আপনার আজির দিন যে জলমিত্র, হেল্পার, কুকার, এইবিল টিউটর, আপনার শিক্ষামিত্র, প্রমিসিলাইজ অফ টিচার, গোটেখিন আসে আর গোটে ডেভেলপমেন্টের কথা খিনি মানে মানে হাজার হাজার কমিটমেন্ট আসিল। এটা দুইটা নয়, এটা দুইটা কব বিচার নাই, এটা এটাই কল মই এটা এটা দুইটা কব বিচার নাই। ভিজন ডকুমেন্ট যদি আপনি পড়ি চাই সবচেয়ে সকলকৈ গুরুত্বপূর্ণ যদি এটা কই জিকার কারণে ভিজন ডকুমেন্ট হইছে, আর মেইনলি বাজেটটো যেটু হবো, বাজেটটো কি হবো আমি জানো, আর বাজেটটো কি হবো আমি জানো। এইবার মই অনুরোধ করিম, আমি আমার শাসক দলের বিধায়ক হয় মই অনুরোধ করিম, এই যেবিলাক মানে ইন্ডিভিজুয়াল বেনিফিট এইবিলাক বেনিফিট ইলেকশন জিকার কারণে ভালো, আপনাদের জিকে যাবো ইলেকশন, ইলেকশন হয়তো বা এইবিলাক দিকে আপনাদের ইলেকশন জিকি যাব, কিন্তু অসমৰ ৰাইজৰ কোনো কাম নহয়, অসমৰ ৰাইজৰ কোনো কাম নহব, এইটো কাৰণে ইলেকশন জিকাৰ কাৰণে নহয়, অসমটো অসমটো গঢ় দিয়াৰ কাৰণে। এই যেটা এটা গঠন কৰো যে মই বিষয়টো মই বিষয়টো লৈ যাওঁ, মই কিন্তু মই কমলাক্ষ পুৰকে দে প্ৰকাশ ডাঙৰীয়া এক প্ৰকাৰ আপুনি ৱাক অভাৰ দিছে ইলেকশ্যন জিকি যাব বুলি, ৱাক অভাৰ দিছে মই আগে চাৰিখন দখল কৰিব সংসদৰ মজিয়াত আমি বিজেপিয়ে চাৰিখন দখল কৰিব বুলি কলে ৱাক অভাৰ দিলে, মই মই আগৰ কথাটো কৈছে, এতিয়া কথা আগৰ কথাটো কৈছে আৰু মই ৰূপক শৰ্মা ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ বানমুক্ত অসম আপোনালোকৰ প্ৰতিশ্ৰুতি, সেই প্ৰতিশ্ৰুতি সফল নহ'ল, আৰু প্ৰভিন্সিয়েলাইজেশ্যন অফ টিচাৰ বা অন্যান্য ভিজন ডকুমেণ্টত যি যি আছিলে সেইখিনি যি যি প্ৰতিশ্ৰুতি দিছিলে আপোনালোকে ৰূপায়ণ কৰিব পৰা নাই, আপুনি বানমুক্ত অসম চাওক। প্রথম কথা হয়েছে কি, বান একটা প্রাকৃতিক দুর্যোগ, আপনি এনেকা কথা নহয় যে আমি সম্পূর্ণভাবে ইয়াত তুমি নাইকিয়া করব, কিন্তু কিন্তু শুনক, আপনি যাবার দেখছেন না বানপানী কি ভয়াবহতা নাই, যাবার যদি চাই আজি জলসম্পদ মন্ত্রী মাননীয় পীযূষ হাজরিকা ডাঙরিয়ায় যি ধরনের যাওয়া সময়ছোৱাত প্রতিটো জায়গাত নিজে নিজে গৈ যত যত বানপানী হয়েছে বা যত যত মাথরি ভাঙিছে নিজে গৈ তাত যি ধরনের কাম করাইছে, আর যি ধরনের আজি য'ত মাথাউৰি নিৰ্মাণ কৰি পেলাই এম এফ এমসমূহ বনাইছে, আজি বহুত ক্ষেত্ৰত যদি চাই এফালৰ পৰা আগৰ পৰিৱেশটো কিন্তু লাহে 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 কমি আহিছে। মই পুনৰবাৰ কৈছোঁ যে প্ৰাকৃতিক দুৰ্যোগ তিনি চাৰিখন নদীৰ বাটন খান্দা কৰাৰ উদাহৰণ দিছে, ক'ৰবাত দুটা এটা জেগাত ক'ৰবাত নাজানো, কিন্তু মেজৰ যিখিনি ঠাই যদি আপুনি চাই লাহৰী কাঠৰ কথাই কওক বা যিখিনি মেজৰ যিখিনি এৰিয়া আছে সেইখিনি আজি কাম নহয় কাম হোৱা নাই বুলি আজিলৈ কেতিয়া ক'ব নোৱাৰে, আজি যাৰ কাৰণে আজি দেখিছে যোৱাবাৰ অন্তত বানপানী সেই ভয়াৱহতা নাইকিয়া। তো এই কথাখিনি মই এইকাৰণে কৈছোঁ, যিটো হয় যিটো কাম কৰিছে কৰা বুলি ক'লে আমি ভাল পাওঁ, মনত আমাক সমালোচনা কৰক, আপত্তি নাই, বিৰোধীয়ে সদায় সমালোচনা কৰিব, কিন্তু যিখিনি কাম হৈছে সেইখিনি কাম কৰা বুলি ক'লে আমি অলপ ভাল পাওঁ। শিক্ষকৰ 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 ক্ষেত্ৰতো বহুকেইটা প্ৰতিশ্ৰুতি আছে, আপোনালোকে এটা প্ৰতিশ্ৰুতিৰ কথা কমলাক্ষ দেৱ প্ৰকাশ্য কৈছে, প্ৰভিন্সিয়েলাইজেশ্যন অফ টিচাৰ ইত্যাদি ইত্যাদি, সেই শিক্ষকৰ ক্ষেত্ৰত কিন্তু আপোনালোকে শিক্ষকসকলক এক প্ৰকাৰ উপেক্ষা কৰা পৰিলক্ষিত হৈছে, বিশেষকৈ চৰকাৰী কৰ্মচাৰীসকলক এন পি এছ অ' পি এছৰ ক্ষেত্ৰতে হওক বা ভেঞ্চাৰ স্কুলক প্ৰাদেশিকৃত কৰাৰ ক্ষেত্ৰতে হওক বা টেটৰ শিক্ষকসকলৰ ক্ষেত্ৰতে হওক, তেওঁলোকক কিন্তু তেওঁলোকে বিভিন্ন সময়ত আমাৰ ষ্টুডিঅ'লৈ আহিও তেওঁলোকে নিজৰ মনৰ কথা কয়, শিক্ষকসকলৰ ক্ষেত্ৰত কি ক'ব? চাওক, যদি আপুনি শিক্ষকৰ নিযুক্তিলৈ চাই এইখন চৰকাৰৰ দিনতে যথেষ্ট নিযুক্তি ইতিমধ্যে হৈছে, বিশেষকৈ আপুনি চাওক 1,00,000তে সোমাই আছে, 1,00,000 চাকৰি যিটো আমাৰ যিটো প্ৰতিশ্ৰুতি সেই মানে তাতো আমাৰ তাতো শিক্ষকো সোমাই আছে, তার সেই ধরনের শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে এখন সরকারে কেতিয়া পিছিয়ে থাকা নাই, আর দেখা পাইছে আপনাদের বিশেষভাবে শিক্ষা ব্যবস্থাটা ঠিক করবর কারণে সরকারখানে যে প্রচেষ্টা হাতত লৈছে, যে আগতে এনেকুয়া আছিল পরিবেশটো যে কোবাত লড়া ছোৱালী বেছি টিচার কম, তাত একটা ক্লাস পাবর কারণে
ছাত্রছাত্রীসকল অপেক্ষা করব লাগে আর কবল এনেকা হয় যে ছাত্রছাত্রী কম শিক্ষক বেশি তা অ্যামালগেমেশন করে পেলাই সেই যে সমানুপাতিকতা করেছে যার কারণে শিক্ষা ব্যবস্থা কি বর্তমান উন্নতি হয়েছে তার পরিবেশ এটা আপনি ইতিমধ্যে পরিবেশ এটা সৃষ্টি হয়েছে বলে কৈছে যদিও শিক্ষকের জোরাপতি যথেষ্টখিনি আছে মই গণ পরিষদের প্রতিনিধিগুলোর ওচৰলৈ যাওঁ বিধানসভার বহু কথা পাতিলো কিন্তু প্রধানমন্ত্রীগুলো স্পষ্ট করেছে সংসদের মজিয়া 370 বিজেপিয়ে লাভ করব আর 30 বিজেপির সহযোগী দল সময় বিলিকে গণ পরিষদের আপনি কি দেখিছে কেখন আসন পাব কেখন জয়লাভ করার অবকাশ আছে মানে 14 বিজেপিয়ে খেলিব মাত্র কেবল এখনই গণ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করব এই কথাটো মই আপনার টক মানে আপনার এই জনপ্রিয় চ্যানেলত মই আরো এদিনা কৈছিল এই কথাটো সিট ভাগ বটোয়ার সম্পর্কত আমার দুইটা দলের নেতৃত্ব বহি সিদ্ধান্ত করব এই সিদ্ধান্ত এতালেকে হওয়া নাই গতি নিতান্ত এটা খুব পজিটিভ সিদ্ধান্তই হব আর সেই সিদ্ধান্ত আমি আশা রাখি আমি আমার নেতৃত্ব কথাও ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব শুনব কারণ আগর তুলনাত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যখন সরকার চলি আছে আমার দলক আমার অংশীদারিত্বটো আমি নিজে দেখিছোতো আমার আমার এম এল এর অংশীদারিত্বটো কিমান আমি সেটা অনুধাবন করছো সেইমতে আমি মরম চেনে যথেষ্ট উপেক্ষিত হওয়া নাই উপেক্ষিত হওয়া নাই উপেক্ষিত হওয়া নাই আর মানে ভাবো আগন্তুক সিট শেয়ারিংয়ের ক্ষেত্রতো দুইটা দলে খুব পজিটিভভাবে কোনো ধরনের মতবিরোধ নোহোয়াকে একটা সিদ্ধান্তত উপনীত হব পাৰিব ই ধুরুক এটা আর একটা আপনার কথা কও মানে কথাটো দুইজন কংগ্রেসী দলের বিধায়ক আছে আপনাদেরকেও অল্প পজিটিভলি ললে মই সুখী হম কি লোক লাগে কোক তারমানে বহুদিন ধরে স্বাধীনতার পিছত বহুদিন ধরে হরসংখ্যক বছর কংগ্রেসী দলে দেশত শাসন করে আছে আপনাদের জনসাধারণের উন্নয়নের কারণে কাম করবলে বহুত স্কোপ পাইছিল আপনাদের মিস করেছে আপনাদের এইবিল মিস করেছে অকপথে আপনাদের এতিয়া হয়তো স্টুডিওত আপনাদের স্বীকার করবলে অসুবিধা হবো কথাটা আপনাদের মিস করেছে আপনাদের কোনে ভাড়া দিয়েছিল জনসাধারণের উন্নয়নের কারণে কাম নকরবলে এটা এই সরকারে সব কথা চালি জারি চাই গাঁয়ে গাঁয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রাইজর অভাব অভিযোগবিল বুজ ল ঘরে ঘরে কেনেকে আমি ডেভেলপমেন্টের কাম করব পারো ওয়ার্ডে ওয়ার্ডে করব পারো এই সিদ্ধান্ত লৈছে আর সেই কারণে এটা আপনি রাস্তা আপনি আপনি কেঁচা রাস্তা প্রায় নেপাব এটা ধেমাজিত ময়ো দেখিছো মই বানপানীত একদম ককবকাই থকা মানুহ কিন্তু কম্পেয়ারেটিভ তুলনামূলকভাবে এইখন সরকার বানমুক্ত কোনো করব নয় তুলনামূলকভাবে আগের সরকার এই সরকার বিভাগে মই প্রত্যুত্তর লোব লাগবে তেওঁ আপনাক পজিটিভ লোবলে কথাটা কৈছে হয় হিয়তে বিজেপিয়ে ঘরে ঘরে কাম করেছে কিছুমান অরুণোদয় দি আছে ঘরে ঘরে কাম হয়ে আছে আর কিবা এখন এইবিল ইন্ডিভিজুয়াল কিবা এটা করেছে অসমখনের গড়দুয়ার কারণে কোনো কাম করা নাই আজি এইমস আজি এইমস কক আজি আইআইটি কক আজি আজি ইসরো কক আজি মেডিকেল কলেজবিলাক কক ছয়টা আসলে তেতিয়া একো না আসলে আর যেতিয়া অসমখন যেতিয়া হেৰি হৈছে দেশখন যেতিয়া স্বাধীন হৈছে তারপরে যেতিয়া কংগ্রেসের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তেতিয়া কিন্তু একো বস্তু না আসলে ইটো যুগৰ পৰা আতি ইটো যুগত আনিছে আপোনালোকে ধন্যবাদ তো দিব লাগে আপোনালোকে যে আপোনালোকৰ দৃষ্টিত আপোনালোকে প্ৰগ্ৰেছ আপোনালোকে সুধিম বিজেপিয়ে যিখিনি সন্মান দিব লাগে সহযোগী দল হিচাপে অসম গণ পৰিষদত দিছেনে বিজেপিয়ে অসম গণ পৰিষদক উপেক্ষিত কৰিছে বিভিন্ন সময় অসম গণ পৰিষদ দলটো নাথাকে আৰু বিজেপি থাকিলে অসম গণ পৰিষদ নাথাকে আৰু এতিয়া আজি আজি দিনত চাব টিকেট যেতিয়া ভাগ বতৰা হ'ব তেতিয়া চাই দিব আৰু এম পি সিহঁতৰ নাথাকে আল্টিমেটলি লাহে লাহে এনে এটা অৱস্থা হ'ব বিজেপি পার্টি থাকবে অগব পার্টিতে না থাকে বলে মই ভাবো আর এটা মর ব্যক্তিগত না থাকে বলে আপনি ভাবে হয় হয় অসম গণ পরিষদ না থাকে বলে ভাবে বা বিজেপি অসম গণ পরিষদ গ্রাস করেছে অসম গণ পরিষদ গ্রাস করেছে বলে বিভিন্ন সময় বিভিন্ন জনে কয় মই আপনার মই আহিম মই এটা বিরতি লম বিরতি লৈ পুনে পুনে মই খন্দকার ডাঙরি আপনার ওচৰলৈ আহিম আর প্রত্যুত্তর লম তুরাম গগৈ ডাঙরিয়ার পৰা কিন্তু এই মুহূর্তে লব লাগিব এটা বাণিজ্যিক বিরতি বিধানসভা চলি আছে দ্বিতীয় দিন আজি বিধানসভার বাজেট অধিবেশনের আর বাজেট দাখিল হব ফেব্রুয়ারি 12 তারিখে গতি বাজেট সন্দর্ভত রাইজর প্রত্যাশা কি আশা কি সেই আশা প্রত্যাশার বুঝ লম কিন্তু এই মুহূর্তে লোক লাগবে বাণিজ্যিক বিরতি শীঘ্রে ঘুরে আহিম